আরে চালা করে না না এইভাবে পড়াশোনা করে লকডাউনে পড়াশোনার চাপটা বেড়ে গেছে ছুটি খেয়ে খেয়ে সমস্তটা মানে মাথা থেকে বেরিয়ে গেছে পড়াশোনা এখন চেপে ধরে পড়ানো হচ্ছে যা কিছু শিখেছিল সবটাই ভুলে গেছে আর এখন কিচ্ছু মনে থাকছে না খুব চাপ পড়ে গেছে না মা এত চাপ পড়তে কি হয়েছে তোমার কি সুবিধা হলো কিছু নাকি একটু অসুবিধা হচ্ছে একটু ঘুমানোর অসুবিধা হচ্ছে কে মারে দাদা ভাই মারে ঘুমালে কি তুমি রাতেবেলা ঘুমাও না তোমার ঘুমাতে তো কেউ বারণ করেনি তুমি রাতের বেলা ঘুমাও তোমাকে তো রাতের বেলা কেউ বারণ করেনি ঘুমাতে তোমাকে ঘুমাতে কেউ বারণ করেনি তুমি আর দেরি করে ঘুমাবে আবার দেরি করে উঠবে সেটা তো হবে না শিখিনি ওগুলো হাই গাইস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তোমরা এখন দেখছো বেঙ্গলি ব্লগার অনিতা আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর এই রকম দুর্যোগের সময় সবাই ভালো আছো সেটা আশা করাটাই বৃথা কেননা আমাদের এখানে তো ঝড়ের পরে তিন দিন কারেন্ট ছিল না তারপরে কারেন্ট এলো তারপরে তো নেট নেই কারেন্ট আছে তো নেট নেই নেট আছে তো কারেন্ট নেই এই চলছে আর আজকের আবহাওয়া খুবই সুন্দর বাইরে প্রচণ্ড হাওয়া ছাড়ছে বেশ ভালো লাগছে তার মধ্যে কারেন্টটা নেই এখন কারেন্টটা নেই যাই হোক দুদিন তো ব্লগ করতেই পারলাম না তারপরে আজকে একটু স্টার্ট করেছি এখন তো কারেন্ট চলে গেছে মানে খুবই খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি যাই হোক এই সমস্ত খারাপ অবস্থা থাকবে আমাদের জীবনে তার মধ্য থেকেও সব কিছু মানে কাজকর্ম ঠিকঠাক করতে হবে তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা ব্রেকফাস্ট রেসিপি তো তোমাদের ভালো লাগবে সেটা আর করব ম্যাঙ্গো জুস ম্যাঙ্গো জুস করার একটা কারণ আছে এই যে প্রচণ্ড ঝড় হয়েছিল সেই ঝড়ে ননদের বাড়িতে যে সমস্ত গাছপালা ছিল সেইখান থেকে মানে ফলমূল যা ছিল সব পড়ে গেছে যেমন আম কাঁঠাল আর পেঁপে সব পড়ে গেছে ওগুলো সব আমাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছে আর সেখান থেকে মানে আম নিচে পড়ে থেতলে তার অবস্থা 12টা বেজে গেছে মানে সেই আম থেকেই আমের কিছুটা অংশ নিয়ে তার জুস করব আর সেটা তোমাদের ভালো লাগবে আমি কীভাবে করি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো সঙ্গে থেকো পুরো ভিডিওটা দেখো তো চলো কাজকর্ম স্টার্ট করে দিই আর কিছু বলার নেই তবে ভিডিও বানাতে পারছি না ঠিকঠাক মতন ভিডিওটা করছি ঠিকই কিন্তু যাবে কি না বলতে পারছি না আর ভিডিও করা যাবে কি না তাও কোনো ঠিক ঠিকানা নেই ঠিক আছে চলো তাহলে স্টার্ট করে দিই দেখতে থাকো এখানে কাঁচা বাদাম ভাজছি নুন দিয়ে নুনের মধ্যে কাঁচা বাদাম ভাজা হচ্ছে সবটাই হোমমেড তৈরি হবে এখন হোমমেড বাদাম ভাজা মানে ঘরে বাদাম ভাজা আর কি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আদা আদাটা একটু লাল করে ভাজা হয়ে যাবে এবারে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিড়ে এই চিড়েটা একটু মোটা দানার চিড়ে হয় মেনলি চিড়ে পোলাও করতে এই চিড়েটা ব্যবহার হয় এই সবটা একসাথে একটু নাড়াচাড়া করে মাখিয়ে নেবো এই হলুদ হলুদ কালারটা হয়েছে আমি আলু ভেজে আগেই তুলে রেখেছিলাম আলুতে হলুদ দিয়েছি সেই হলুদ কালারটা চিড়েতে এসে গেছে আর হলুদ দিতে লাগবে না দিয়ে দিলাম এক চামচ চিনি দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো ভেজে রাখা আলু
বাদাম, এখানে হচ্ছে লিকার চা, আদা দিয়ে লিকার চা হচ্ছে, হয়ে গেছে চিড়ের পোলাও আলু দিয়ে আর বাদাম দিয়ে, দারুণ টেস্টি আজকের জলখাবার। অফিস রুমে বেলফুল গাছ, আর বেলফুলটা কি সুন্দর হয়েছে, এ না বেলফুলটা পুরো মনে হচ্ছে না গোলাপের মতো, এত সাদা গোলাপের মতো লাগছে, দেখ দেখো গোলাপটা মনে হচ্ছে, এই গোলাপ বলছি বেলফুলটা মনে হচ্ছে সাদা গোলাপের মতো লাগছে। ভালো লাগছে দেখতে, এখানে একটা অন্য আর একটা গাছ আনতে হবে, ভালো লাগছে না এই ছোট বোতলের এই গাছটা আরো বেশি ভালো লাগে। আজকে উল্টো পাল্টা এত হাওয়া দিচ্ছে, সারাক্ষণ দরজা বন্ধ করে থাকতে হচ্ছে, জানলা বন্ধ দরজা বন্ধ, তোর অসুবিধা হচ্ছে ভাই নেটের জন্য? আমার এখানে আমি বলে বন্ধ করে দিলাম যে কত টাইম এডিং হয়ে আসছে, আমি সম্পূর্ণ জন্য কারেন্ট আছে আমি করে দেব। আমাদের এখানে কারেন্ট নেই, বারবার করে কারেন্ট যাচ্ছে, নেট যাচ্ছে, ভিডিও আসবে কিনা বলা যাচ্ছে না, যা অবস্থা হচ্ছে বাইরে যতক্ষণ আলো আছে আমরা এইভাবে আছি, সারা সকাল থেকে বারবার করে কারেন্ট চলে যাচ্ছে। আজকে সকালে তো ভিডিও আপলোড করতে পারিনি, নেটের প্রবলেম, শুধু পাগলা হওয়া, কারেন্টটা কেন অফ করে দিয়েছে বুঝতে পারছি না, কারেন্ট নেই আবার জল থাকবে না, মানে ভীষণ অসুবিধা। স্নান হয়ে গেছে আমার, কী করবো তাড়াতাড়ি স্নান করে নিলাম, জলও পাবো না, আর রান্না করতে যেতে হবে আজকে, তো নিরামিষ রান্না করবো, কী রান্না করি নিরামিষই করবো, ডাল ভাত করবো, ডাল করবো, বাঁধাকপি করবো, আর হচ্ছে দেখি পটল দিয়ে কিছু করবো, হয় পটল ভাজাই করবো, ভাজা করে নেবো, ওরা কারেন্ট নেই, রান্নাঘরটা অন্ধকার অন্ধকার লাগে, তো এইটুকুনি রান্না বান্না করি, তারপরে আমার তোমাদের সাথে দেখা হবে, রান্নাটা করে। তো আজকে রান্না হবে পটল ভাজা, এখন নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর হবে এখানে মুগ ডাল ভেজে ধুয়ে রেখেছি, মুগ ডাল করবো, আর হবে বাঁধাকপি, বাঁধাকপি কেটে একটু ভাপিয়ে রেখেছি, আর বাঁধাকপিটা করবো আলু দিয়ে, সব কাটা কাটা কোটা কুটি কমপ্লিট। আর চলে এলাম একেবারে এখানে গরম, ভেতরে বাইরে ভীষণ হাওয়া, দরজা জানলা বন্ধ করে দিতে হচ্ছে, আর মাটিতে খেতে বসে গেছি। আজকে নিরামিষ রান্না বান্না, এই দেখো ডাল করেছি, মুগ ডাল ভালো করে একটু মুগ ডাল করেছি, কিছু দেইনি আজকে ডালের মধ্যে, আর এটা করেছি বাঁধাকপি, আজকে বাঁধাকপি দেখালাম ফুটে কাটে রেখেছিলাম, বাঁধাকপি আর পটল ভাজা বসে গেছি খেতে। তো খাওয়া দাওয়া করি আমরা, অনেকটা বেলাও হয়ে গেছে, কেননা কারেন্ট থাকছে না, যখন তখন মানে ভিডিওটা বানাচ্ছি, আদৌ আপলোড করতে পারবো কিনা জানি না, ঠিক আছে তোমাদের কাছে পৌঁছবে কিনা তাও ঠিক নেই, খাওয়া দাওয়া করে নিই তোমার আবার কথা বলছি। এত হাওয়া হচ্ছে সেই আমফাম ঝড়ের পরে, আমফাম ঝড়ের ঝড়েই গাছ নরম হয়ে গেছে, তো এগুলো হচ্ছে এই ছোটোদের বাড়ির গাছের আম পেঁপে যা যা ছিল মোটামুটি গাছ সবটাই প্রায় পড়ে গেছে, আর আম তো অনেক নষ্ট হয়েছে, এই পেঁপেটা নিয়ে এসছে কালকে, খুব নরম, মানে গাছ পাকা ওগুলো তো খুবই ভালো লাগতো, তো এখন দেখছি না কেটে আর হচ্ছে না, এখানে যা দেখছো কাটা সব নষ্ট হয়ে গেছে গাছ থেকে পড়ে পড়ে, মাটি নরম হয়ে গিয়ে সমস্ত পড়ে যাচ্ছে, পেঁপে গাছ তো এমনিতেই নরম,
গাছ পাকা হলে কত সুন্দর লাগতো। এই বাবা আমি ধরতেই পারছি না। পেঁপেটা কাটা হয়ে গেল, এটা আর কিছু করা যাবে না, এমনি করেই খেয়ে নিতে হবে। আর এই যে আম কেটেছি, এরকম আমও পাঠিয়েছে ওদের বাড়ি থেকে, নানাদের বাড়ি থেকে আম পাঠিয়েছে, আর আমাদের বাড়ি থেকে কিছু পাঠিয়েছিল। এই যে সব একসাথে কেটে রেখেছি, এটা এমনি খাওয়া যাবে না, আম দিয়ে এখন জুস বানাবো, ম্যাঙ্গো জুস। চলো বানাই। আমের ভেতরে দিয়ে দিলাম চিনি, নুন, আর আছে বরফের টুকরো। একটু ম্যাঙ্গো জুস একটু ঠান্ডা ঠান্ডা হলে ভালো লাগে। এবার আর কিছু না, শুধু গ্রাইন্ডারে ঘুরিয়ে নেব। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ম্যাঙ্গো জুসও খাওয়া হয়ে গেছে, আর খাওয়া দাওয়ার পরে যেটুকু কাজ ছিল সেগুলো কমপ্লিট করে এলাম। মানে বাসন মাজা, ধোয়া মোছা সব কিছু কমপ্লিট করে এসেছি, আর কারেন্ট এসছে, আর এখন চেষ্টা করছি ভিডিওটা যাতে আপলোড করা যায়। তো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করে দিয়ে যাচ্ছি, আবার তোমাদের সাথে দেখা হবে যদি কারেন্ট থাকে তবে পরবর্তী ব্লগে। ঠিক আছে, তাহলে আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।